ডায়াগনোসিস নয়, ডায়াগনোসিসের সাথে সাথে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন যেগুলো করা হয় সেগুলো আলোচনাব্যাপী মাধ্যমে করা হয়। তো আমাদের এই ওয়ার্কশপটাতে আমরা হচ্ছে ফ্যাকাল্টি ডক্টর মায়াঙ্ক ওয়েস্টেন উনি জবলপুর থেকে, ডক্টর হর্ষিতা, হর্ষিতা হচ্ছে আমাদের মেন্টর, চিফ আমাদের ওয়ার্কশপের চিফ, উনি আছেন দিল্লি, দেবজ্যোতি দত্ত, আমি, চিন্ময়, আমরা এই হসপিটালে কাজ করছি। আর গুরু এসছে ত্রিচি থেকে এসছে। তো আরও কয়েকজন ফ্যাকাল্টি উপরে আছে, এখন উপরে আমাদের কাজ চলছে। তো দুটো ভাগে ভাগ করা হয়েছে এটা ওয়ার্কশপটা। আজকে যেটা করা হচ্ছে নর্মাল অ্যানাটমি আল্ট্রাসোনোগ্রাফিতে কেমন দেখায়, সেগুলো থেকে ব্যথা হয়, যেমন আমরা এতদিন শুনে এসেছি ফ্রোজেন শোল্ডার, অস্টিওআর্থ্রাইটিস, নি আছে, যেগুলো তে আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে প্রথমে নর্মাল স্ট্রাকচার দেখা হচ্ছে। কালকে তো যেগুলো করা হবে পেশেন্টদের উপরে, যে কীভাবে আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা এই ব্যথার কারণগুলো ডায়াগনোসিস করবো এবং আমরা কীভাবে সেই চিকিৎসা করবো। এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আমাদের প্রেস রিলিজে মেনশন করা হয়েছিল যে অস্টিওআর্থ্রাইটিস একটা খুব ইম্পর্টেন্ট কারণ, যেখানে অ্যাডভান্স হয়ে গেলে রিপ্লেসমেন্ট ছাড়া কোনো অপশন থাকে না। এটাই যদি আমরা আরেকটু আগে ব্যবহার করি, আর আগে যদি আমরা চিকিৎসা করতে পারি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে, আল্ট্রাসোনোগ্রাফি করলে এই চিকিৎসাতে আরো অনেক সুবিধা হয়, এই নিজয়েন্ট ইভেন অপারেশনকে আরাম যেতে পারে যদি আমরা আগে এগুলো করতে পারি। তো এরকম আরো বহু শুধু নিজয়েন্ট না, আরো বিভিন্ন জায়গায় আছে, যেমন প্রজেন শোল্ডার যেটা একটা বলছিলাম, এমসেলবো, এই ধরনের আরো বহু বহু ব্যথার বিভিন্ন কারণ আছে যেগুলো দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে বোঝা যায় এবং যেগুলো দিয়ে আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে চিকিৎসা করা। ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ, হ্যাঁ, যেগুলো দিয়ে ডায়াগনোসিস করতে সুবিধা হয় এবং ডায়াগনোসিস শুরু হয় তার সাথে সাথে চিকিৎসা। আজকে খরচটা ডিপেন্ড করছে এক্সাক্টলি কি ধরনের প্রসিডিওর হচ্ছে, এটা মানে রোগ কি এবং তার কি ধরনের প্রসিডিওর হচ্ছে, সেটা 3,000 হতে পারে, আবার অনেক সময় আরো বেশি হতে পারে। এক্সাক্টলি কি ধরনের ডায়াগনোসিস তার উপর ডিপেন্ড করছে। আপনি যদি মনে করেন রিপ্লেসমেন্ট, নিজের রিপ্লেসমেন্টের খরচ কত, কয়েক লাখ টাকা, সেখানে আমরা যদি এখানে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা যদি পিআরপি ইনজেকশন করি কত খরচ পড়বে, 8,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা। কিছু কিছু ডায়াগনোসিস আছে যেগুলোতে চিকিৎসা না করলেও চলে, কিন্তু বা কিছু কিছু আছে যেগুলো ফেলে রাখলে বিপদ করতে পারে। সুতরাং আগে ডায়াগনোসটা করা উচিত যে হচ্ছে যে ব্যাপারটা সিরিয়াস কি, সিরিয়াস হয় তাহলে নিশ্চিত ফেলে রেখে দিয়ে আপনি আপনি কবে নিতে হবে ভরসা করে থাকা এবং সেক্ষেত্রে যদি ওই রিজেনারেশন থেরাপি যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে অপারেশন, হার্টফুল অপারেশন ডিপেন্ড করছে কোন স্টেজে ডায়াগনোসটা হচ্ছে। এটা ইয়ে নিয়ে অস্টিওআর্থ্রাইটিস যেখানে এ করতে হয় সেটাতে 4টি গ্রেড থাকে মোটামুটি। যদি আর্লি গ্রেডে চিকিৎসা করা হয় তাহলে রেসপন্স তাড়াতাড়ি হয় এবং ভালো হয়, যদি লেটের দিকে করা হয় তখন তাড়াতাড়ি হয় না, তখন স্লো হয়, তখন মাল্টিপল প্রসিডিওর করতে হয়। করার পরের ব্যথাটাও এই বিভিন্ন ধরনের প্রসিডিওর মাধ্যমে চিকিৎসা করা যায়। সেখানে কিন্তু এক্সাক্টলি কি করা হয় সেগুলো এই বলাটা মুশকিল, কিন্তু করা যায় এটুকু বলা যেতে পারে। এবং এই ইনসিডেন্স একটা খুব ভালো প্রশ্ন করেছেন, ইনসিডেন্সটা কিন্তু অ্যারাউন্ড 20-30%, অর্থাৎ 100 জন লোকের যদি নি রিপ্লেসমেন্ট করা হয় তার মধ্যে 20-30% মানুষের পরবর্তীকালে ব্যথাটা থেকে যায় এবং এই সংখ্যাটা যথেষ্ট, মানে মোটামুটি ভালো থাকবে। এটা ডিপেন্ড করছে, আবারও বলছে কি ডিপেন্ড করছে যে রিপ্লেসমেন্টের পরে ব্যথা থেকে যাওয়ার কারণ অনেক কিছু হয় এবং তার সেই ডায়াগনোসিসটা না করা পর্যন্ত এক্সাক্টলি তার খরচ এবং তার চিকিৎসা কতদিন ধরে চলবে সেটা বলাটা মুশকিল। কিন্তু এটুকু বলা যেতে পারে যে সেই রোগীদের ক্ষেত্রেও এই চিকিৎসার
অপশন আর এই যে বলি রিজেনারেশন আর তো এবার যেটা অপোজিটটা হলো রিজেনারেশন অর্থাৎ এই ক্ষয়ে যাওয়া যে শরীরের অংশগুলোকে আবার রিজেনারেট করা যায় রিজেনারেশন তো একটাই করতে হতো বয়স যদি কমে যায় তো তাই ডিসিশনটা কি দিয়ে বয়সটাকে 10 থেকে 100 থেকে 10 করে দেয় হাঁটুর ক্ষেত্রে তো হবে না কিন্তু কিছুটা পরিমাণে এটাকে রিপেয়ার করা যায় আসলে কাটলেস হয়ে যায় দেখতে পাচ্ছি যে ওই কাটলেসটার বাইরে থেকে ইঞ্জেকশন পুষ করে যে করা যায় এবং তাদের রোগী 2 বছর পর্যন্ত ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু সে যদি হাঁটতেই না পারে তার হাঁটু বলতে দেয় হাঁটে কাম করে কারণ তার ব্রেন তো প্রবলেম তো ব্রেন তো এখানে মা হাঁটি তো মানে ব্যাপারটা হচ্ছে যদি তাতে গন্ডগোল হয় ডেফিনেটলি সেটাকে আগে সারাতে হবে এটা একটু ভুল না কিন্তু এরকম প্রচুর অবস্থা হয় যেখানে দাঁতের সমস্যা অ্যাকচুয়ালি নয় যেমন একটা ঘটনা বলি যেটা বলে ট্রাইজেন্ডার যেটা এক্ষেত্রে কি হয় এখান থেকে ব্যথা হয় তো অনেক সময় সন্দেহ হয় যে দাঁতের সমস্যা হচ্ছে বাট অ্যাকচুয়ালি হচ্ছে এখানে জানি যাতে ডাক্তারবাবুরা দেখছেন বলছে দাঁতে কোনো সমস্যা নেই বিভিন্ন ধরনের তাকে মেডিসিন দিচ্ছে যে দাঁতের যে বাড়িতে ব্রাশ করার জন্য বা করার জন্য মালিশ করার জন্য আমরাও পাই ইভেন দাঁত তো লাগাই গেছে ব্যথার জন্য ঘর মে হতা তো পেশেন্ট জিতনা সফর করতা উসে জ্যাদা সফর উসকে ঘর ওয়ালে করতে তো হামারি জো টেকনিক্স হ্যায় দে আর সিম্পল সেফ and it is quality of life the patient also improves as well as the jo uske relatives hain jo unke ghar wale unki bhi life improves headache er onek log karon ache tar modhe ekta migraine chhara ba onek kichu karon ache to ei somosto khetre abar obosshoi ei eki kotha bolbo headache er karon ki jane par onno hoye tar pore tar onek bhalo bhalo jonno chikitsa dite kichu kichu diagnosis seriously madhye pora jete ha seta ki ki যদি মাইগ্রেন বলে মাইগ্রেনে আমরা খুব ব্যাটার হবে কিছু নেই কিন্তু এই সার্ভাইকাল যদি খেড়ে রোগ আছে সার্ভাইকাল তুলনায় অনেক গুণ কম শুধু কম না অনেক গুণ এটা শুধু করছে না এই মেশিনের সাহায্যে চিকিৎসাও করা ইস্তেমাল কম সস্তা জেসে কোথাও টুট ফুট হতা তো চোট লগতা বহু সময় দর্দ রাখা তো অকসর কারণ নেই পতা পড় পাতা ইলাজ কাজ তো কারণ পতা করতে গেলে আল্ট্রাসাউন্ড হতা আর জহা পে চিজ কি জহা পে দিক্কত হ্যাঁ পে যা আল্ট্রাসাউন্ড সে দেখতে হুয়ে দবাই লাগে ডালনে সে আরাম হোনে কি চান্সেস বহু জাদা হো জাতে মতলব সিম ড্যাক ট্রিটমেন্ট নেই ডায়াগনোসিস মে ভি মদদ করতা ডায়াগনোসিস সহি হোগা তবে ট্রিটমেন্ট হোগা এক্সপেন্সিভ যাঁচ হর পেশেন্ট অফোর্ডেবল নেই হতা তো USG এক সস্তা অপশন MRI কো রিপ্লেস নেই কর রা বট MRI কে লগভগ লেভেল তক কি ও আপকো যাঁচ করকে দে দেতা और उससे कई गुना कम कीमत इसलिए उसका जो रोल है वो इतना ज्यादा बढ़ रहा है।
2012 আমরা ভারতবর্ষের অন্যান্য দেশ থেকে এসেছে আর এখানকার যারা ফ্যাকাল্টি আছেন তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। ওয়ার্কশপটা চলবে আজকে এবং আগামীকাল।